जिन्होंने बाबा अपना के स्नेह करे मायो स्नेह करे आदर करे ऐ बोला भान भालो मत सुनो बाबा स्नेह करे मायो स्नेह करे आदर करे सन्तान अपराध करसे बाड़ी थेके बेर करे दिछे सन्तान के किंतु तमाम दुनिया एमन कोनो पिता माता खुजिया पाइबेन ना जे दरजाय दाड़ाइया डाके सन्तानदेरके आसो 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 माप चाओ माप करे देव एरकम करे नि बाप्पा मने मने बोले अच्छा माप चाइले माप करिया दिब किंतु डाके ना मध्य परिष्कार बोलछेन आबार भोर हादिस आछे भोर रात्रे आमार मौला डाके भोर रात्रे आमार मौला डाके कि आसो गुना करछो आमार काछे माफ चाओ जिंदगी सब गुणागुलो मुछिया আমল নামার মধ্যে শুধু নেকি গুলো রাখিয়া এরপর আমার মাওলার কাছে যাত্রা করো বলবেন হুজুর বুদ্ধি কি ওবাদান বুদ্ধি আছে বুদ্ধি দিছেন আমার মাওলা কে আল্লাহ আপনি মাদারীপুর যাবেন নিয়ত করছেন চণ্ডীবদী মাদ্রাসা সামনে যাইতেছেন এখন দেখেন আহারি কত সুন্দর ওয়াজ হইতেছে ওয়াজটা মোবাইলে রেকর্ড করলে শুনতারতাম কিন্তু রেকর্ড করব কেমনে আমার মোবাইলে একেবারে সিম কার্ড না কি জানি মেমোরি কার্ড ভরা গান বাজনা ইত্যাদি মেমোরি কার্ড ভরা অতএব ওয়াজ রেকর্ড করার কোনো কায়দা নাই এখন মেমোরি কার্ডের থেকে খালি করার কি কায়দা আছে আছে কি করে জানি ডিলিট করলেন কিছু কিছু ওই মমতাজ্জার গান আয়নামতির গান বকুলির মার গান ইত্যাদি ইত্যাদি অনেক ডিলিট করিয়া ফেললেন টিপ দিয়া ডিলিট করতে অনুমান কয় মাস লাগে অল্প সময়ের মধ্যে ডিলিট করা শেষ ওয়াজ রেকর্ড করতেছেন ওই মেমোরি কার্ডের মধ্যে আগে ছিল গান বাজনা সিনেমা একটু পরে মেমোরি কার্ডের মধ্যে হইল ওয়াজ কোরআন হাদিস ঠিক কি না ও আমার বাদান আপনার আমার আমল নামা খানাও একটা মেমোরি কার্ড এই মেমোরি কার্ডের মধ্যে গান বাজনা সিনেমা জিনা ব্যবচার দুর্নীতি দুরাচার অন্যায় অত্যাচারে মেমোরি কার্ড খানা ভরা এইবার কোরআনে যান আমার আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার বলছেন আমার হাবিব আমার বান্দাদেরকে বলে দিন আমার বান্দারা যেন আমার রহমত হইতে বঞ্চিত না হয় আমার বান্দারা যেন আমার রহমত হইতে নৈরাশ না হয় এই ডাক কে দিছে এই কথা বলেন কে দিছে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার জীবনে বাবাই আপনাকে স্নেহ করে মায়ও স্নেহ করে আদর করে এই বলা ভান ভালো মতো শোনো বাবাইও স্নেহ করে মায়ও স্নেহ করে আদর করে সন্তান অপরাধ করছে বাড়ি থেকে বের করে দিছে সন্তানকে
কিন্তু তমাম দুনিয়ায় এমন কোন পিতা মাতা খুঁজিয়া পাইবেন না যে দরজায় দাঁড়িয়ে ডাকে সন্তানদেরকে, আসো আসো আসো, মাপ চাও মাপ করে দেব। এরকম করেনি ব্যাপার, মনে মনে বলে মাপ চাইলে মাপ করিয়া দিব, কিন্তু ডাকে না। আর আমার বাজানের আমার মা ওই বাপ মার থেকে কোটি 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 গুণ দয়ার অধিকারী, আমার দয়ার বাউলা, ওর আনুল কারিমের মধ্যে পরিষ্কার বলছেন, আবার ভোর হাদিস আছে, ভোর রাত্রে আমার বাউলা ডাকে, ভোর রাত্রে আমার বাউলা ডাকে, কি আসো গুনা করছো আমার কাছে মাফ চাও আমি মাফ করে দেব, কে আসো রিজিক চাবার চাও আমি রিজিক দেব, কে আসো কি চাও যা চাবার চাও আমি আল্লাহ তা দিয়া দেব। ডাকবেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সূরা তাহরিমের আটটা আয়াতের মধ্যে আমার আপনার মাওলা পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আলোচনা আবার আপনার ভুললে না যান, মেমোরি কার্ডের থেকে কি মুছছিলাম জানি, মেমোরি কার্ডে কি ছিল আগে, গান ডিলিট করিয়ে দিলাম, কাজ্যা ঢুকাইলাম কি ওয়াস, এখন আমার আপনার আমল নামে একটা মেমোরি কার্ড ঠিক নেই, এই মেমোরি কার্ডের থেকে ওই জিনা ব্যবসার দুর্নীতি দুর্বাতার অন্যায় অত্যাচার হরতাল উল্টন সুদ ঘুষ সহ যত গুণা আছে এই গুণাগুলো ডিলিট করিয়া দেব, আর ওই জায়গায় নেকের কাপ উঠাবো, তাই না? আল্লাহ বুদ্ধি দিচ্ছেন, আল্লাহ বলছেন হে ইমানদারেরা আল্লাহর কাছে খালেস তওবা করো, কি তওবা, আল্লাহর কাছে খালেস তওবা করো, আশা করা যায় তোমাদের মালিক প্রতিপালক তোমাদের জিন্দেগির গুনাগুলো সব মাফ করে দিবে। তওবা করলে গুনা কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। কেয়ামতের ময়দানে আমল নামা রবি ঠিকই, কিন্তু আমল নামায় কোনো গুনা রবে না, আমল নামায় রবে কি, ওই যে গুনাগুলো মুছিয়া দিয়া তওবা করছি, তওবার কারণে গুনাগুলো গেছে মুছিয়া, তওবার সওয়াব আমল নামায় গেছে উঠিয়া।